টিকা বা ভ্যাকসিন আপনারা প্রত্যেকেই গ্রহণ করুন এবং রোগমুক্ত থাকুন। প্রথম টিকা গ্রহণের পর কি বার্তা দিতে চাইছেন? অনেকেই তো ভীতি এখন রেখেছেন নিজের মনের মধ্যে। প্রথম টিকা নেবার পরে আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে এর থেকে ভয় পাবার কিছু নেই। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই দিলদারনগর ইউপিএসসিতে আজকে প্রথম টিকাকরণের ভ্যাকসিন দেওয়ার যে প্রোগ্রাম চলছে আজকে 100 জনকে এখানে টিকাকরণ করা হবে। এভাবে কন্টিনিউ 8 দিন চলবে, 800 জনকে দেওয়া হবে। खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।